বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শুকনো সিমের বিচি দিয়ে ডিম আলু দিয়ে রান্না করে দেখাবো এটা ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই যে এখানে আমি শুকনো সিমের বিচি নিয়েছি দেখেন এটা আমি ভিজিয়ে রেখেছি প্রথমে শুকনো যে সিমের বিচি আছে এগুলো আমি একটা ফাইফেনে টেলে নিয়েছি অথবা বেজে নিয়েছি আপনারা যেটা বলেন এখানে আমি শুকনো অবস্থায় ফাইফেনে টেলে নিয়েছি তারপরে আমি টেলে নেওয়ার পরে আমি চামড়াগুলো উঠিয়ে নিয়েছি একটা স্টিল ফাটার মধ্যে দিয়ে তারপরে আমি এই চামড়াগুলো উঠিয়ে নিয়েছি তারপরে আমি এটা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি বিচিগুলা চামড়া তুলে তারপরে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি অর্থাৎ সিমের বেছির মধ্যে যে খোসাগুলো ছিল সেগুলো উঠিয়ে শিল দিয়ে উঠিয়ে তারপরে দুই ঘন্টায় ভিজিয়ে রেখেছি এখন আমি এগুলো সিদ্ধ করতে দিলাম এগুলো আমি আধা ঘন্টা সিদ্ধ করে নিয়েছি দেখেন এই পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে এখন আমি এখানে দিয়ে দিয়েছি সাধমতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ থেকে সামান্য বেশি ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এখন আমি যে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সিমের শুকনো সিমের বীচিগুলা ওগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি আলু কেটে নিয়েছি হাফ কেজির মতো দেখেন এখানে হাফ কেজি আলু কেটে আলু কুচি করে কেটে নিয়েছি ছোটো করে এখানে নিয়েছি পেঁয়াজ দুইটা কুচি করে নিয়েছি এখানে টমেটো নিয়েছি এক টুকরো এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকলে ফ্রেশটা দিবেন রসুন কুচি নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি আট দশটা এখন আমি মশলার মধ্যে টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখান থেকে দুটা পেঁয়াজের মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েলাম। দিলাম আর বাকিটুকু রেখে দিলাম এটা দিয়ে আমি বাগান দিব এইভাবে করে মশলাগুলো দিয়ে চুলার আগুনটা একবারে লোতে রেখে আমি দেখেন আরও দুই মিনিট ভালো করে এভাবে করে কষিয়ে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে নাহলে কিন্তু ফুড়ে যাবে এভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিব এখানে কেটে রাখা আলুগুলো পেঁয়াজটা দিয়ে আমি বাঘাত দিব সেই জন্য রেখে দিলাম আর এখানে আর দশটা কাঁচামরিচ আমি রেখে দিলাম এগুলো পরে দিব এখন দিয়ে দিলে এখানে জাল অনেকটা জাল হয়ে যাবে নামানোর আগে আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিব দেখেন এখন ভালো করে আলুগুলো মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেল আরও দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এটা আমি নর্মাল পানি দিচ্ছি আপনারা কেউ চাইলে গরম পানি দিতে পারেন এখানে আমি এই দেখেন আলোগুলো যাতে পানির মধ্যে ডুবে থাকে এরকম দিয়েছি এরকম পানি দিয়ে আমি এখন ডেকে দিচ্ছি দেখেন ডেকে দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব চুলের আগুনটা কিন্তু মিডিয়াম টুলোতে আছে দশ মিনিট পরে দেখেন আপনাদের দেখাচ্ছি এখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচগুলা আর আমি এখানে এখন লবণটা চেক করে নিলাম আমার এখানে লবণটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখেন এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবারও ডেকে রেখে দিব আরও পাঁচ মিনিট আবার ডেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখেন এখানে আলুটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আলুটা কিন্তু খুবই সুন্দর করে রান্না হয়ে গেল। এখনে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা এই গরম মশলাটা আমি বাসায় করেছি আপনারা এখানে বাজার থেকে যে গরম মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন আর না হলে চাট মশলা দিবেন এখানে এতে করে কিন্তু একটু ফ্লেভারটা ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিলাম দুনিয়া পাতা কুচি আমি দুই টেবিল চামচ ধনিয়া কুচি দিয়ে নামিয়ে ফেললাম ব্যাস হয়ে গেল এখন আমি চুলে একটা পাইফেন বসিয়ে এক টেবিল চামচ সরিষার তেল দিলাম দেখেন এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন এখানে আমি আগে থেকে তিনটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই সরিষার তেলের মধ্যে আমি ডিমগুলো একটু বেজে নিচ্ছি দেখেন ডিমগুলো বেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে ফেললাম সেই তেলের মধ্যে এখন আমি যে অবশিষ্ট পেঁয়াজ রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে আমি বাগান দিব পেঁয়াজগুলো আমি এখন বেজে নিচ্ছি দেখেন হয়ে গেল এখন সেই আলুর মধ্যে আবার দিয়ে দিচ্ছি এখন সেই পেঁয়াজগুলো দেখেন এই শুকনো সিমির বেচি দিয়ে ডিম আলুর তরকারি আমার বড় ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করেন আজকে আমার বড় ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করে বেজে নেওয়া ডিমগুলো দেখেন এভাবে করে দিয়ে দিবেন আমি এরই মধ্যে কিন্তু আরেকটা ছোলাতে আরও একটা ডিম বেজে নিয়েছি ডিম বাজাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আসলে এই আলুটা এতটাই মজাদার হয় শুকনো সিমের বেছে দিয়ে আলুটা অনেক মজাদার হয় ডিম বা যে ডিম সিদ্ধ দিয়ে রান্না করে ফেলবেন এই রান্নাটা শুকনো সিমের দিয়ে এখানে অনেকে শুটকি মাছ দিয়ে থাকে কিন্তু সুটকি মাছ কিছুই লাগবে না যদি আমার এর এভাবে রেসিপিটা দেখে একবার রান্না করেন এটা খেতে অনেক অনেক মজাদার ও সুস্বাদু হয় দেখেন আমি নামিয়ে ফেললাম এখানে আমি একটা বড়া বাড়তে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আপনারা চাইলে শুধু সিদ্ধ ডিম দিয়েও করতে পারেন আর না হলে শুধু বাজি ডিম দিয়েও করতে পারেন তবে ডিম দিলে কিন্তু বেশি ভালো হয় শুকনো সিমের বিচিত্ররকারি এতে করে অনেক মজা হয় দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেল এরকম জোল জোল করে রাখবেন কারণ এটা কিন্তু কিছুক্ষণ পরে জলটা অনেকটা শুকিয়ে যাবে আশা করছি আপনারা একবার হল আমার রেসিপি ট্রাই করবেন আপনারা এই রান্না করে পরিবারের সবাইকে চমকে দিবেন ইনশাল্লাহ সবাই খেয়ে অনেক ভালো বলবে একবার হল ট্রাই করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে অবশ্যই আমার রান্নার রেসিপি শেয়ার করে দিবেন এটা রুটির সঙ্গে খেতে অনেক ভালো লাগে ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই রেসিপি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম